আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, কালী পুজোর দিন কলকাতা সহ 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং হাওড়া জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের 5 জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি। আগামী কয়েকদিনের আমাদের যে আবহাওয়ার পূর্বাভাস, তাতে দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই শুষ্ক হওয়ার সম্ভাবনা আছে, কেবল 1-2 জায়গায় করে হালকা বৃষ্টিপাত হতে পারে। মূলত আগামী 24 ঘন্টায় ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোতে 1-2 জায়গায় হতে পারে হালকা বৃষ্টি, খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর মূলত বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা, তবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। আর উত্তরবঙ্গেও তাই, উত্তরবঙ্গেও কেবল 1-2 জায়গায় বৃষ্টিপাত হবে, তবে উত্তরবঙ্গে 30 আর 31 আমাদের উপরের 5টা জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কুচবিহার, এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হতে পারে। আমাদের কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে, কলকাতাতে আগামী 2 দিন আংশিক মেঘলা আকাশই থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম। আর 31 তারিখে কলকাতায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে হয়তো হালকা বৃষ্টি 1-2 ঘন্টায় হতে পারে, বাকি আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বেশি।